লেখা রাজন পড়া আছে সেটা নিন এটা কিন্তু ব্রহ্ম জয়ন্তী এই দিনটাকে সমগ্র পশ্চিম বাংলায় পালিত করতে বলেছেন তারই নির্দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ভাবনা অক্ষুণ্ণ রাখতে অটুট রাখতে আজকে বার্তা নিয়ে এসেছে এক মূল্যবান শুভেচ্ছা মাধ্যমে সকলের সকল মানুষের কাছে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে শোভাযাত্রা প্রেরণায় কালিয়াগঞ্জ পৌরসভার পরিচালনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 121তম জন্মদিন পালিত হচ্ছে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আপনাদের সামনে দিয়ে এই মিছিল এগিয়ে আসছে। আপনারা শ্রদ্ধা জানান, মিছিলে পা মেলান, সকলে মিলে এসে নেতাজিকে শ্রদ্ধা জানাই এই আবেদন রাখি। আপনারা জানেন অবশ্য পড়াশোনা গান থেকে দূর করছে আজকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিদ্যুৎ সংগ্রামের সাথে যুক্ত থেকে ভারতবর্ষ স্বাধীনতার জন্য আপনার লড়াই করেছে বন্দে মাতরম। আমাদের তো সমস্ত কিছু নিয়ে সমস্ত মনীষীদের নিয়ে চিন্তা ভাবনা রয়েছে আর নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন অন্যতম। আমরা অবশ্য আজকে যেরকম বিবেক চেতনা উৎসব আমাদের বিবেক চেতনা উৎসবের পরে যে সুভাষ উৎসব সুভাষ চেতনা উৎসব আজকে সারাদিনব্যাপী আমাদের পৌরসভায় চলবে। সকাল থেকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলছে, ফ্ল্যাগ হোস্টিং থেকে শুরু করে প্রতিকৃতিতে মালদান, এখন দেখে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে একটা র্যালি হলো। ঠিক সারাদিনব্যাপী আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু সারাদিন কুইজ প্রতিযোগিতা রয়েছে এবং সেখানে সমস্ত আলোচনা বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরেই চলবে। এটা আজকে আমাদের সারাদিনের অবশ্যই নেতাজিকে নিয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে, নেতাজি নয় আমাদের নেতাজি সহ আরও বিভিন্ন মনীষীদের নিয়ে চিন্তাধারা রয়েছে। আমাদের বিভিন্ন পাড়ার মনে মনে আমরা বিভিন্ন মনীষীদের আমরা মূর্তি স্থাপন করবো, কিন্তু আমাদের একটু সময় লাগবে কারণ আমাদের চারিদিকে এখন ড্রেনের কাজ চলছে, রাস্তাগুলো বড় করা হচ্ছে, রাস্তাগুলো ওয়াইডেনিং হয়ে যাওয়ার পর আমরা ঠিক যে সমস্ত জায়গায় একটা মূর্তি বসালে তার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে সেইভাবে নিয়ে আমাদের সেই চিন্তাধারা কালীগঞ্জ মিউনিসিপ্যালিটির অবশ্যই রয়েছে।